হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মোর্শেদা সুলতানা স্বপ্না উত্তরা ঢাকা থেকে বলছি, আর আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এত সুন্দর ফুলগুলো আমার মানে মেয়ের স্কুলের সামনে ছিল, এত বেশি ভালো লাগছিল দেখতে, একটু ক্যাপচার করে নিলাম। আসলে হঠাৎ হঠাৎ যখন এমন ফুল দেখি ভীষণ ভালো লাগে কিন্তু। আর পাশে হচ্ছে লিচু বিক্রি করছে, খুব সুন্দর লিচু, এটা হচ্ছে মানে রাজশাহী লিচু বলছিল আর কি। তো যাই হোক, ভীষণ ভালো লাগছিল, মেঘলা একটি ওয়েদার ছিল, আজকে বৃষ্টি হয়েছে আমাদের এদিকে, তো বেশ ভালো লাগছিল। আর আবহাওয়া খুব ঠান্ডা আছে আমাদের এদিকে, বৃষ্টি হয়েছে, আর এমনিতেও খুব বেশি একটি গরম বা রোদ নেই, তো ভালো লাগছিল। তো 10 টাকা করে, মাত্র 10 টাকা করে এত সুন্দর গোলাপ বিক্রি করছিল, তো ভাবলাম যে ফুলের জন্য 10টি টাকা বিসর্জন দেই। তো একটি ফুল কিনলাম, আসলে অনেকের কাছে মনে হয়, আমাকে বেশ কয়েকজন বলেছে যে কেন 10 টাকা লস করার কি দরকার ছিল, বাট ফুলের যেই সৌন্দর্য সেটা সবাই অনুভব করতে পারে না। আর এই তো বৃষ্টি হচ্ছে, অনেক সুন্দর বৃষ্টি হচ্ছিল, খুবই ভালো লাগছিল, এত সুন্দর একটি ওয়েদার ছিল, অনেক ভালো লাগছিল বৃষ্টি দেখতে। আর এই তো বাসায় চলে আসলাম, বাসায় এসে আমার ব্যালকনিটাকে দেখলাম কি অবস্থা, ব্যালকনির গাছগুলো, তো ব্যালকনির গাছগুলো বেশ ভালো আছে, সুন্দর আছে। আর এখন আমার ব্যালকনিটা যেই পজিশনে, মানে খুব বেশি বৃষ্টি ঝড় বৃষ্টি, গাছপালা নষ্ট হয় কম, মানে খুব বেশি একটি ঝড় বা বাতাস লাগে ওই রকম না, তো বেশ ভালো। আর মানে অনেক বেশি ধুলাবালি বা অনেক বেশি পানি পড়ে সেই রকম না, তো গাছপালা ভালো থাকে আর কি, নষ্ট হয় না। আগে আমি যেখানে ছিলাম সেখানে অনেক গাছপালা নষ্ট হতো, তো আমার খুব মন খারাপ হতো, একটু ঝড় বৃষ্টি হলে গাছপালা ভেঙে টপ পড়ে একদম অবস্থা খারাপ হয়ে যায়। তো এখানে আবার ওইরকম হয় না। আর এদিকে আমার হেল্পিং হ্যান্ড এসে থালা বাটি সব ধুয়েছে, প্রতিদিন এত এত থালা বাটি জমে, আল্লাহ। তো হেল্পিং হ্যান্ড এসে বাটি বুটি পাতিল পুতিল সব ওয়াশ করেছে, এদিকে ঘরও মুছেছে, ঘর গুছিয়ে ঘর মুছে ফেললো। তো যেটা হয় স্কুল থেকে আসলে, তারপর হচ্ছে যে আমার হেল্পিং হ্যান্ড কাজ করে, আর ঘরটার মুছে পরিষ্কার করে যেটা টুকটাক দরকার হয় সেটা করে দিয়ে যায়, আর যখন হেল্পিং হ্যান্ড আসে না তখন তো আমার অবস্থা খুব খারাপ হয়ে যায়, আর আমি ঘরও মুছতে পারি না বা মুছি না, মোছা হয় না। আর কাপড় চোপড়, তারপর গোছানো, রান্নাবান্না, এগুলো দেখা যায় হেল্পিং হ্যান্ডে আমাকে সব কিছু করে দেয়, আর যদি না আসে তখন অনেকটাই কষ্ট হয়ে যায়, তখন আবার অন্য কাউকে দিয়ে করিয়ে নিতে হয়। তো ঘরে আসলে কাজ কম না, কাজ কিন্তু প্রচুর কাজ, ঘরটাকে গুছিয়ে রাখা, হাঁড়ি পাতিল বাটি বুটি, এত হাঁড়ি পাতিল বাটি বুটি কোথা থেকে আসে আল্লাহই জানে। তো যাই হোক, ভালো লাগছিল। সব কিছু শেষ করে, গুজগাছ শেষ করে প্রেশার কুকারে মাংস বসিয়েছিলাম, জাস্ট সব কিছু দিয়ে প্রেশার কুকার দিয়ে দিলাম আর কি। তো প্রেশার কুকারে মাংস বসিয়ে একটু দেখলাম বাহিরের আবহাওয়া, বেশিরভাগ সময়টা আমি একটু বাহিরে বসে থাকি, একটু দেখি আর কি বিকেল বেলাটা। তো পরন্ত বিকেল আর কি, পরন্ত বিকেল খুব ভালো লাগছিল, বৃষ্টির পরে পরন্ত বিকেল, আর মানে রোদ নেই, তারপর হচ্ছে যে হালকা রোদ আর কি, আর এত ঠান্ডা ঠান্ডা একটি ওয়েদার, বৃষ্টি হওয়ার কারণে মানে একদম ঠান্ডা হয়ে গিয়েছে ওয়েদার, খুবই ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা একটি ওয়েদার। এদিকে এখানে আমি একটা জিনিস দেখাতে চাচ্ছি, যে ক্লান্ত শ্রমিক, এই যে গোল গোল রাস্তায় বসাচ্ছে, রাস্তার কাজ হচ্ছে, তো শ্রমিকরা, ক্লান্ত শ্রমিকরা, ওরা এটার উপরে ঘুমাচ্ছে একজন, আবার মাঝে মাঝে ভিতরে বসে থাকে, আসলে খুব খারাপ লাগে দেখতে দেখলে। তো যেটা হয় রাস্তাঘাটের কাজ, কিন্তু খোঁড়াখুঁড়ির কাজ অনেক কষ্টের, অনেক পরিশ্রমের, যেটা আমরা বুঝি না, আমরা তো শুধু জাস্ট আসা যাওয়া করি, বাট ওদের কষ্ট কিন্তু বুঝি না। রাস্তার কাজ যে করতেছে, মানে যেই শ্রমিকরা কাজ করছে, ওরা কিন্তু খুবই কষ্ট করে, এই যে ইট মাটির কাজ, তারপরে খোঁড়াখুঁড়ি, তারপরে এটা সেটা আনা নেওয়া, খুবই কষ্টের কাজ কিন্তু এগুলো, খুবই পরিশ্রমের কাজ, বাট আমরা অনেক সময় বুঝি না ওদের কষ্ট। তো হয়তো ক্লান্ত শ্রমিক ঘুমিয়ে আছে,
আরেকটা জিনিস আমরা বুঝি না, রিক্সাওয়ালাদের রিক্সা চালানো কিন্তু খুব কষ্ট। প্রায় সময় দেখি অনেক বয়স্ক লোক রিক্সা চালায়, তখন আবার খুব মায়া লাগে, টাকা একটু বাড়িয়ে দেই। তো বয়স্ক লোক যখন রিক্সা চালায় তখন খুব খারাপ লাগে। আসলে যেই বয়সে একটু রেস্ট নেওয়ার কথা, সেই বয়সে কিন্তু অনেক বৃদ্ধ লোকজন আছেন যারা রিক্সা চালায়, চাইলে কিন্তু তারা এমনিতে অন্য কিছু করে না, জাস্ট ফ্যামিলির কথা চিন্তা করে কিন্তু এত কষ্ট করে, রিক্সা চালিয়ে চলে। তো বয়স্ক রিক্সাওয়ালা দেখলো আমার কাছে খুব খারাপ লাগে, কষ্ট লাগে। তো যাই হোক, ব্যালকনির ভিজা জবা, বৃষ্টিতে ভিজে আছে জবা, খুবই ভালো লাগছিল দেখতে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। দিন শেষে আমার ব্যালকনিটাই হলো আমার শান্তির জায়গা, খুব ভালো লাগে সব ব্যস্ততার শেষে গাছপালাগুলো। তো আল্লাহ হাফেজ, আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।